হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি। আজকে আমরা করব ক্লাস সেভেনের ইংলিশের রিভিশন লেসন। তো রিভিশন লেসনের উপর আগে আমি দুটো ভিডিও বানিয়েছি, তাতে অ্যাক্টিভিটি 14 পর্যন্ত লাস্ট করানো আছে। তো আজকে আমরা করব অ্যাক্টিভিটি 15 অ্যান্ড অ্যাক্টিভিটি 16। তো অ্যাক্টিভিটি 15 কি দেওয়া আছে দেখো, স্টাডি দ্য ফ্যামিলি ট্রি অফ ইয়ার ফ্রেন্ডস সাবিনা কেয়ারফুললি। আর ফ্যামিলি ট্রি বলেছে না, তোমার এক বন্ধু, তার নাম কি সাবিনা, তা তার একটা ফ্যামিলি ট্রি এখানে দেওয়া আছে। দেন রাইট আ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট হার ফ্যামিলি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস। তারপরে কি বলেছে, একটা শর্ট প্যারাগ্রাফ লিখতে বলেছে তার ফ্যামিলি সম্বন্ধে। তো দেখো এখানে ট্রিটা দেখে নাও, ফ্যামিলি ট্রি বা পরিবারের ছকটা দেখো। কাজী আব্দুল নার্গিস, তাহলে কি এ হলো দাদু গ্র্যান্ডফাদার, আর এ হচ্ছে গ্র্যান্ডমাদার নার্গিস। তারপরে দেখো তাদের সন্তান কাজী নুরুল আর কে শাকিলা। তারপরে কি আছে দেখো, ইরফান ইমরান সাবিনা, তার সঙ্গে ইরফান আর ইমরান কি হবে, দুজন ভাই হবে। এবার দেখো তাহলে বাবা মার নাম কি, বাবার নাম কি হবে কাজী নুরুল, মায়ের নাম কি হবে শাকিলা। তো এই হচ্ছে ফ্যামিলি ট্রি দেওয়া আছে, এবার এটার উপর বেস করে তোমাদের একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে। দেখো আমি এখানে লিখেছি দেখো, সাবিনা ইজ মাই ফ্রেন্ড অ্যান্ড অলসো মাই ক্লাসমেট। তাহলে সাবিনা হলো আমার বন্ধু এবং কি না আমার সহপাঠীও। সি হ্যাজ আ নাইস ফ্যামিলি, তার একটা সুন্দর পরিবার আছে। হার গ্র্যান্ডফাদার্স নেম ইজ কাজী আব্দুল অ্যান্ড গ্র্যান্ডমাদার্স নেম ইজ নার্গিস। তাহলে তার দাদুর নাম কি কাজী আব্দুল এবং তার ঠাকুমার নাম কি নার্গিস। আচ্ছা হার প্যারেন্টস নেম স্যার, তার মা বাবার নাম কি, না কাজী নুরুল তার বাবার নাম হলো অ্যান্ড শাকিলা হচ্ছে তার মায়ের নাম। সি অলসো হ্যাজ টু এল্ডার ব্রাদার্স, তার আরও কে আছে, না দুজন বড় ভাই আছে। দেয়ার নেমস আর ইরফান অ্যান্ড ইমরান, তো তাদের নামগুলো কী কী, ইরফান এবং ইমরান। সি ইজ ভেরি হ্যাপি উইথ দিস ফ্যামিলি, সে তার এই পরিবারের সঙ্গে খুব সুখে আছে। তাহলে এইটা হলো আমরা সাবিনা সম্বন্ধে একটা শর্ট প্যারাগ্রাফ লিখলাম তার ফ্যামিলি সম্বন্ধে। আচ্ছা এবার দেখো অ্যাক্টিভিটি 16 কী আছে। অ্যাক্টিভিটি 16 দেখো, রাইট আ শর্ট স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। তো এখানে হিন্ট দেওয়া আছে, কিছু হিন্ট তার উপর বেস করে আমাদের একটা স্টোরি লিখতে বলেছে, শর্ট স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস। ঠিক আছে, কি স্টোরিটা দেখো, ক্রো লুকিং ফর ওয়াটার, কাক জল খুঁজছে, থার্স্টি তৃষ্ণার্ত, ফাইন্ডস আ পিচার একটা কলসি খুঁজে পেয়েছে, ওয়াটার অ্যাট দ্য বটম জল হচ্ছে কলসির একদম নিচে, ফাইন্ডস পেবলস কিছু নুড়ি পাথর দেখতে পেয়েছে, ড্রপস পেবলস তারপর নুড়ি পাথরগুলো ফেললো, ওয়াটার লেভেলস রাইজেস তারপরে কি জলের যে লেভেল সেটা কি হলো ওপরে উঠে এলো, কোয়েঞ্চেস থার্স্ট তারপর সে তৃষ্ণা নিভিয়ে ফেললো বা তৃষ্ণা মেটালো। তাহলে এই হচ্ছে হিন্ট দেওয়া আছে সেই স্টোরিটার। তাহলে তোমরা স্টোরি দেখেই হিন্ট দেখেই বুঝতে পেরেছো এটা কী স্টোরি। এবার স্টোরিটা কীরকম লিখতে হবে দেখো, আমি এখানে লিখেছি দেখো, তাহলে স্টোরির একটা নাম দিতে হয়। আর স্টোরি কী হয় সবসময় কী হয়, পাস্ট টেন্সে হয়, মানে যেহেতু স্টোরিটা অতীতে ঘটে গেছে, ঠিক আছে, সবসময় স্টোরি বোঝাতে কী হয় অতীতকাল ব্যবহার করা হয় বা পাস্ট টেন্স ব্যবহার করা হয়। তাই তোমরা যখন সবসময় স্টোরি লিখবে, যখন সেন্টেন্সগুলো তৈরি করবে, তখন কী করবে সেগুলো পাস্ট টেন্সে করবে, ঠিক আছে। আচ্ছা, যে কোনো স্টোরি লিখতে গেলে তার একটা নাম দিতে হয়, তাহলে আমি এখানে নাম দিয়েছি কি, আর থার্স্টি ক্রো একটা তৃষ্ণার্ত কাক। এবার দেখো, ওয়ান হট ডে একটা গরমের দিন, আর ক্রো ওয়াজ ভেরি থার্স্টি, একটা কাক কি ছিল খুবই তৃষ্ণার্ত ছিল। হি ফ্লিউ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, সে উঠতে লাগলো এক জায়গা থেকে অন্য জায়গায়, ফর সার্চিং সাম ওয়াটার একটুখানি জলের খোঁজে, ফর আ লং টাইম অনেক সময় ফর হি কুড নট ফাইন্ড এনি, অনেক সময় ধরে খোঁজার পরও কী হলো সে কোনো জল খুঁজে পেলো না। হি ফেল্ট ভেরি উইক অ্যান্ড অলমোস্ট লস্ট অল হোপ, সে খুবই দুর্বল অনুভব করতে লাগলো, অ্যান্ড তারপর কী হলো সমস্ত আশা যেন প্রায় ছেড়েই দিল। বাট সাডেনলি হি ফাউন্ড আ পিচার আন্ডার আ ট্রি, হঠাৎ করে সে দেখতে পেলো কি একটা কলসি, কি কলসি না গাছের নিচে একটা কলসি দেখতে পেলো, ঠিক আছে। তারপর দেখো, হি ফ্লিউ ডাউন অ্যান্ড স্যাট অন ইট, তারপর কী হলো সে উড়ে ওখানে নামলো অ্যান্ড তার উপরে বসলো, সে তো উড়ে উড়ে খুঁজছিল, তারপর যখনই সে হঠাৎ করে দেখতে পেলো একটা গাছের নিচে একটা কলসি, তখন সে উড়ে নিচে নেমে এলো এবং সেই পিচারের ওপর বা কলসির ওপর বসলো। দেখো তারপর দেখো, হি লুকড ইন টু ইট, সে সেইটার দিকে দেখলো, মানে সে পিচারের ভেতরে তাকালো, অ্যান্ড স দ্যাট এবং দেখলো যে দেয়ার ওয়াজ আ লিটিল ওয়াটার অ্যাট দ্য বটম, সে দেখলো কি না সেই কলসির একদম নিচে একদম তালানিতে কী আছে একটুখানি জল আছে,
সো হি কুড নট রিচ ইট, তাই সে পৌঁছতে পারলো না, মানে সে চেষ্টা করলো খাওয়ার জন্য কিন্তু যেহেতু জল এতটাই নিচে আছে যে সে তার ঠোঁট পৌঁছতে পারলো না। হি লুকড অ্যারাউন্ড অ্যান্ড স সাম পেবলস, তারপর সে এদিক ওদিক তাকাতে লাগলো এবং হঠাৎ কি দেখলো না, কিছু নুড়ি পাথর সে দেখতে পেলো। দেন অ্যান আইডিয়া কেম টু হিজ মাইন্ড, তারপর তার মাথায় একটা কি বুদ্ধি এলো। হি পিকড আপ দ্য পেবলস ওয়ান বাই ওয়ান, সে কী করলো একটা একটা করে নুড়িগুলো বা পাথরগুলো তুলতে লাগলো উইথ হিজ বিক, তার ঠোঁটের সাহায্যে, অ্যান্ড ড্রপড দেম ইনটু দ্য পিচার, এবং কী করলো কলসিতে একটা একটা করে ফেলতে লাগলো। সুন দ্য ওয়াটার লেভেল রোজ, খুব শীঘ্রই কী হলো জলের যে লেভেল সেটা কী হলো উপরে উঠে এলো টু দ্য মাউথ অফ ইট, একদম সে কলসির মুখ পর্যন্ত। দেন হি কোয়েন্সড হিজ থার্স্ট অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে হ্যাপিলি, তারপর সে কী করলো তার তৃষ্ণা নিভিয়ে ফেললো বা তার পিপাসা নেভালো এবং কী করলো খুব আনন্দের সঙ্গে উড়ে চলে গেল। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে মেন স্টোরি। এবার দেখো, স্টোরি লিখেছি এখানে মোরালের কথা বলেনি, তবু আমি এখানে মোরালটা লিখে দিয়েছি। তো স্টোরি লেখার সময় তোমরা চেষ্টা করবে যে মোরাল দেওয়ার, তো মোরাল মানে হচ্ছে নীতিবাক্য বা নীতিকথা, মানে এই গল্পটা থেকে আমরা কী শিখলাম, কী শিখলাম দেখো, হোয়ার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে, হোয়ার দেয়ার ইজ আ উইল, দেখো এরা হবে হোয়ার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে, মানে এটা বাংলা মানে কী হবে, ইচ্ছা থাকলেই উপায় হয়। ঠিক আছে, কেউ যদি কোনো কিছু ইচ্ছা থাকে কোনো কিছু করার, তাহলে দেখবে সে তার পথও নিজে ঠিক খুঁজে বের করতে পারবে। তো এই হচ্ছে স্টোরি নীতিবাক্য, আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে স্টোরিটা লিখতে হবে। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্ত থাক, দেখা হবে আগামী ভিডিওতে আগামী কিছু টপিকের সঙ্গে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।